প্রিয় দর্শক সরাসরি সম্প্রচারিত সেবা ও তথ্য বিষয়ক তার ডক্টরস অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ প্রতিপর্বেই আমরা চেষ্টা করব নির্দিষ্ট রোগ রোগের লক্ষণ রোগটির প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় পরামর্শ দেওয়ার প্রিয়দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় চোখের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন এইট ওয়ান এইট নাইন নাইন টু ফাইভ এইট ওয়ান এইট নাইন নাইন টু সিক্স এবং এইট ওয়ান এইট নাইন নাইন ওয়ান জিরো থেকে ওয়ান নাইন এই নম্বরে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর এম এ আজিজ মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও অধ্যক্ষ ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল চলুন দর্শক চলুন প্রফেসর এম এ আজিজ সঙ্গে কথা বলি আলোচনার পূর্বেই সবাইকে আমি নতুন বছরের যেটা আমরা আগামীকাল পালন করতে যাচ্ছি বাংলা নতুন বছর চোদ্দোশো ছাব্বিশকে আমরা বরণ করে নেব আমাদের সবার মধ্যে একটা সাজ রব পড়ে গেছে এবং এই এই গত বছরটা আমরা কিভাবে কাটিয়েছি আসুন সবাই মিলে আমরা একটা আত্মসমালোচনা করি আমাদের কি করা প্রয়োজন ছিল আরও কত দূর যেতে পারতাম এবং ভবিষ্যতে আমরা আরও আমাদের বাংলাদেশকে আরও সোনার বাংলা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আরও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমাদের হবে আগামীকালের দীপ্ত শপথ আর আরেকটি কথা আছে সেটা হচ্ছে আগামীকাল একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী এমন একটি সুন্দর দিনে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর এম এ আজিসকে প্রফেসর এম এ আজিস শুভ সকাল শুভ সকাল দর্শক আগামী দিনের নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনি চোখের একজন স্বনামধন্য চিকিৎসক আমরা মূল আলোচনা অনেক আছে আলোচনা আপনি কি যেমন পেয়েছি আজকে এত ব্যস্ত লোক আপনি তো চোখের কি কি সমস্যা নিয়ে এই এই সময়টিতে রোগীরা আসে আমাদের দেশে চোখের মূল সমস্যাই অন্ধত্বজনিত যে সমস্যা সেটা চোখের অন্ধত্ব ছানি ক্যাটারেক যেটা বলে মেইন সমস্যা আমাদের দেশে ছানি এছাড়াও অনেক কারণ আছে যেটা যেটা হয় কর্ণিয়া জড়িত সমস্যা এবং লেন্সের সমস্যা দুইটাই মূলত সমস্যা এছাড়া অন্যান্য বিভিন্ন রোগ আছে চোখের আমাদের দেশে মূল সমস্যা অন্ধত্ব সমস্যা যেটা চোখের ছানি জড়িত সমস্যা আরেকটা হলো রিলেটেড অনেক চোখের তো অনেক মানে বিশাল ক্যানভাসের মধ্যে চক্ষু রোগ পড়ছে তো এই আমাদের আমরা জানি যে বর্তমান যে জাতির জনকের কন্যা জননীতি শেখ হাসিনার যে সরকার একটা জনবান্ধব সরকার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বান্ধব সরকারও আপনি যদি চোখের ব্যাপারে আপনি তো সব অনেক কিছুই দেখতে হবে আপনাকে তো চোখের ব্যাপারে বর্তমান সরকারের অগ্রগতি কী চোখের ব্যাপারে তো বটেই সব সেক্টরে অনেক উন্নতি হয়েছে চোখের ব্যাপারে আমাদের দেশে যে এখন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটা হয়েছে আমাদের দেশে এনআইও যেটা বা চোখের বড় ইনস্টিটিউট একটা সেখানে সব চোখের বিভিন্ন রকমের আপনি জানেন এখন ফ্যাকাল্টি আছে চোখের বিভিন্ন রকম ব্রাঞ্চ আছে যেমন ক্যাটারেক সার্জারি গ্লুকোমা আপনার মাইক্রো সার্জারি যেটা হচ্ছে

আমি বলবো সাউথ ইস্ট রিজিয়ন রিজনের মধ্যে এটা খুব রিসোর্সফুল সেন্টার সেখানে ট্রেনিং সেন্টার রিসোর্স ওখানে খুব ভালোগঞ্জ সব আছে কবি সবই হয় হ্যাঁ মানে জটিল অপারেশনও কেন আছে কারণ হচ্ছে সেখানে এটা বিশাল ব্যাপার এত মানে দূরবর্তী রোগীদের এই নাই এটা হচ্ছে না এছাড়া প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আপনার চোখের উন্নত চিকিৎসার মাইক্রো সার্জারি সব ধরনের সাত সরঞ্জবি ইকুইপমেন্টস এবং ম্যানপাওয়ার আমাদের দেশ আছে এবং এই সরকারের আমলে সেগুলো পদ্মা ব্রিজ যদি হয়ে যায় ইনশাল্লাহ তখন তো রোগীদের ওদিকে ঢাকার দিকে বোঝাটা কমে যাবে বোঝা কমে যাবে এমনিতেও শেখ মুজুল মুজুল মুজিবের যে ইনস্টিটিউট সেখানে সাউথ বেঙ্গল এবং ওই অঞ্চলের সব রোগীরা ওখানে চলে আসে সিটি মানে মানুষের অনেক ভগানদের অবসান হয়েছে আমি যদি এখন চোখের ব্যাপারে তো আরো অনেক উন্নতি হচ্ছে উন্নতি হবে নতুন নতুন দক্ষ সার্জন তৈরি হবে এটা তো একটা পরিকল্পনা আমাদের দেশে এখন এখানে পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে চোখের বিভিন্ন ব্রাঞ্চের উপর তাছাড়া বাইরের দেশের বাইরেও যে সমস্ত ব্রাঞ্চের কথা বললাম বা সাব স্পেশালিস্ট সবগুলোর ওপরে ফেলোশিপ অনেকে করে আসছে এবং অনেকে এসে এখানে তারা কাজ করতেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লাস কাজ করতেছে गवर्नमेंटও এটা ফ্যাসিলিটেট করছে এবং আমাদের চক্র সমিতি যেটা আছে ওএসবি তার মাধ্যমেও কিন্তু বিদেশ থেকে অনেকে ট্রেনিং ট্রেনিং করে আসছে আমাদের এই বর্তমান যে সরকার স্বাস্থ্য সেক্টরে তো অনেক অবদান তারা প্রথম থেকে দেখে চলেছে তো ভবিষ্যৎ পরিকল্পনাটা কি দেখুন এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় এসেছিল এবং সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় একশো দিনের একটি কর্মসূচির এই প্রোগ্রাম এসেছিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় একশো দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে আগামী দিনের যে সমস্ত প্ল্যান আছে সেগুলো কিন্তু কথা বলেছে এবং আগামী পাঁচ বছরের সেগুলা কমপ্লিট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন এবং নির্বাচন ইশতেহারে এক বছরের নিচে শিশু এবং বছরের উপরে যে বয়স্ক লোক সংখ্যা আছে সেগুলোর চিকিৎসা ব্যয় বার বহন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সেই প্রক্রিয়া চলছে এছাড়াও আপনারা দেখবেন যে স্বাস্থ্য সেক্টর মূলত এডুকেশন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং প্রাইমারি গরিব মানুষের জন্য প্রান্তিক পর্যায় সেবা আমরা যদি দেখি যে আমাদের দেশে এই মুহূর্তে সরকারের যে কর্মপন্থা প্রান্তিক পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার যেটা সেখানে আমাদের কমিউনিটি ক্লিনিক

গরু ছাগলের খামার হয়েছিল এটা আসলে দুঃখজনক তার পরিবর্তে দুই সালে জননীতি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসা করে এটা আবার চালু করে এখন প্রায় চোদ্দ পনেরো পনেরো সাড়ে চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক চলমান চালু আছে এই যে এই অগ্রগতি আমরা আরও অগ্রগতির কথা শুনবো আমরা একটি বিরতি দিয়ে নিই তারপর আরও আলোচনা শুনবো দাদু জানাচ্ছি এই যে সরকারের বিশাল কর্ম পরিকল্পনা যেটা কর্মযজ্ঞ যাই আমরা বলি এতে তো স্বাধীনতা চিকিৎসক পরিষদ বা সংক্ষেপে যেটাকে সচিব আমরা বলে থাকি তার তো একটা বিশাল ভূমিকা রয়েছে আপনি সচিবের একজন প্রধান কর্ণধার হিসেবে আপনার ভূমিকাটা কি হচ্ছে বা অ্যাজ এ হোল সচিবের ভূমিকাটাই কী হচ্ছে আমরা স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাস্থ্য সেক্টরে যারা কাজ করি সংগঠন সাংগঠনিকভাবে আমাদের এটা একটা আদর্শিক সংগঠন পেশাজীবী সংগঠন এখানে সরকারের সরকারের যত কর্মপরিকল্পনা পরিকল্পনা আছে নীতি নির্ধারণ আছে আমরা সারা দেশের চিকিৎসক সমাজ এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সরকারের সরকারকে সহযোগিতা করছে সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগ পরিকল্পনা আছে সেগুলো আমরা হাসপাতালের নিরাপদ অবস্থান থেকে আমরা সেগুলো বাস্তবায়ন ফোর্স বলতে পারি নাকি না সরাসরি এটা ই করছেন আর আমরা তো স্বাস্থ্য সেক্টরের ডাক্তারই তো সার্ভিস ডেলিভারি করতে প্রশাসন থাকে সেল সেক্টর ডেলিভারি তো চিকিৎসকের সমষ্টি থাকে সুতরাং আমরা এই জনগোষ্ঠীটাকে আমরা

বেসরকারি হেলথ ট্যুরিজম ডেভেলপ করে গেছে তো বাংলাদেশে এই বেসরকারি পর্যায়ে কি ধরনের উন্নতি হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা মতোই আমি বলবো যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা বেসরকারি স্বাস্থ্য স্বাস্থ্য সার্ভিস এবং আপনার এডুকেশন হেলথ এডুকেশন সেক্টর দুইটাই ডেভেলপ করছে আমাদের দেশে এখন মেডিকেল কলেজের বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা সিক্সটি এবং অনেক প্রাইভেট হাসপাতাল কর্পোরেট হাসপাতাল নামি দামি অনেক হাসপাতাল আমাদের দেশে এবং এইগুলা বিশ্বের অনেক উন্নত মানের হাসপাতালের মতো সার্ভিস একই ধরনের সার্ভিস যেমন আমি যদি দেখেন আপনারা যে কার্ডিয়াক সার্জারি বাইপাস সার্জারি যেটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের যে আমাদের দেশে একই মানের আরো আমি বলবো আমাদের দেশে অনেক বেটার একদম বিটিং হার্টে আমাদের দেশে কার্ডিয়াক সার্জারি ওরা তো এত রোগী পায় না ওরা তো এত এক্সপার্টাইজ যদি ডেভেলপ আমাদের দেশে এক্সপার্ট আমাদের দেশে ডাক্তার এত রোগী পাচ্ছে যে ওরা মানে হাত পেকে গেছে অনেকগুলা সেন্টার আছে আমাদের দেশে কন্টিনিউয়াস সার্জারি হচ্ছে আমাদের দেশে বাইরে কিন্তু এখন আর কার্ডিয়াক সার্জারির জন্য কেউ যায় না যেতে হচ্ছে না তাছাড়া অনেক ইনভেসিভ প্রসিডিউর আছে ল্যাপারোস্কোপি সার্জারি আছে সব স্পেশালিটিতে আমাদের দেশে হচ্ছে এবং প্রাইভেট হাসপাতালগুলো আমি বলবো সরকারের ব্যবস্থাপনা স্পেশালি আর একটু নজর দিয়ে করলে আরো 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 ভালো প্রাইভেট মেডিকেল কলেজগুলো আমি প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে আসছি যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো যে এত প্রাইভেট আপনি বলেছেন সিক্সটি নাইন মানে একেবারে মানে প্রান্তিক পর্যায়ে এখন চলে গেছে কিন্তু এদের এই যে ডাক্তাররা বেরোচ্ছে কোয়ালিটি সম্পর্কে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ব্যাপারে আপনি যদি দেখেন যে একটা সময় ছিল ওখানের যে ছাত্ররা ছিল ছাত্র ভর্তির ব্যাপারে আলোচনা সমালোচনা ছিল কিন্তু এই গভর্নমেন্ট আগের ট্রেন আসার সময় আসার পরে এই এই সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং প্রাইভেট একই প্রশ্নপত্রে একই রেজাল্ট শিটে একই দিনে পরীক্ষা হয় এবং মেরিট যে পরবর্তী সময় সরকারি ভর্তি হওয়ার পরে প্রাইভেটে একই মেরিটে প্রাইভেট ভর্তি হয় এখানে ম্যানেজমেন্ট খুবই ভালো এবং বেসরকারি মেডিকেল কলেজের টিচার টিচারগুলোও আগে যেমন এরকম ব্যবস্থাপনা ছিল না প্রমোশনের এখন তারা সরকারি ডিপিসি যেভাবে হয় পিএসসিতে ঠিক সেম ক্রাইটেরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্ডারে সেগুলোর প্রমোশনের রিনিউ আছে এবং সরকার ব্যবস্থাপনায় কিছুদিন আগে গত বছর দেখেছেন যে প্রায় 78 মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার এবং মনিটরিং সিস্টেম আরো ডেভেলপ এখন বেশি টাকা দিয়ে ভর্তি হয় না এই সুযোগ না একই गवर्नमेंटের রেট এর বাইরে এই রেটই থাকতে থাকে থাকে আর এটাও সত্য আমাদের দেশে এখন যে যে আমাদের দেশে একজন স্টুডেন্ট প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে পাশের দেশে ইন্ডিয়ারও পাঁচ গুণ টাকা বেশি লাগে আমাদের দেশে এখনো মানে এবং আমি বলবো স্বাস্থ্য সেবাও স্বাস্থ্য আমাদের দেশে অন্য দেশের চেয়ে কম খরচে স্বাস্থ্য সেবা আমাদের দেশে তারপরে তো মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে কিছু হলেই

এই গ্রুপটার সাথে তুলনা করে বলা যাবে না আমাদের দেশে চিকিৎসা সেবা খারাপ আমাদের দেশে এখন সব সাবজেক্টেই সব স্পেশালিটি উন্নত মানের উন্নত চিকিৎসা সেবা আছে প্রফেসর আজিজ আপনি সচিবের সাধারণ সম্পাদক তো এই আপনি কি মনে করেন এই স্বাস্থ্য সেক্টরে এই যে মানে বিশাল কর্মযোগ্য বর্তমান সরকার হাতে নিয়েছে চ্যালেঞ্জও তো তাদের মোকাবেলা করতে হচ্ছে চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জগুলো আমি বলবো যে আমাদের জনবল হেলথ সেক্টরের জনবল বৃদ্ধি করতে হবে আমাদের প্রাইমারি লেভেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে আমরা আশাবাদী যে বর্তমান সরকার ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন যে প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সে পাঁচশো কোটি টাকা অনুদান মানে ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা করেছেন যে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডাক্তারদের থাকা প্রতিটা হেলথ কমপ্লেক্সে না মানে প্রতিটা হেলথ কমপ্লেক্সে পাঁচশো কোটি না মেন মেন গুলোতে এবং পর্যায়ক্রমে সব হাসপাতালই ডাক্তারদের থাকার ব্যবস্থা হচ্ছে এবং ইউচিপ যারা আছে তাদের এই অক্টোবরের মধ্যে সবাই গাড়ি পাচ্ছে তাদের স্বাস্থ্য মনিটরিং এর জন্য তদারকির জন্য সুবিধা হবে

যে আমাদের ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটি আর আরও বড় স্বরে পরিসরে এটা হচ্ছে এই ব্যাপারটা একটু বলুন দেখেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সেখানে ছাপ্পান্নটি ফ্যাকাল্টি আছে এবং এটা আমি বলবো বিশ্বের একটি আধুনিক সেখানে উচ্চশিক্ষা মেডিকেল উচ্চশিক্ষা মেডিকেল সার্ভিস সহ রিসার্চ একটা বড় ইনস্টিটিউট এবং পাশাপাশি আরো এক হাজার বেডের একটা হাসপাতাল হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল সাথে আরেকটা একটা হচ্ছে আমি মনে যে এইটা হওয়ার পরে আমাদের দেশের স্বাস্থ্য সার্ভিস অনেক এগোবে পাশাপাশি নতুন করে হচ্ছে হাসপাতাল এই পাঁচ হাজার হাসপাতাল হওয়ার পরে আমি মনে করি যে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরটা নতুন একদম অনেক এগিয়ে যাবে এবং আমি মনে করি যে বর্তমান সরকারের যে সমস্ত উদ্যোগ পরিকল্পনা আহ এগুলো যদি মানে বাস্তবিত হয় তে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থা অনেক আমাদের অনেক দূর আগাবে আমি মনে করি যে আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন সূচকগুলো যদি দেখেন শিশু মৃত্যুর হার মাতৃমৃত্যুর হার পলিও মুক্ত বাংলাদেশ 2010 থেকে 14 তে দুইটি সজ পুরস্কার পেয়েছে আমাদের দেশে পানয়না প্রথমত জননীতি শেখাসিনা আমাদের দেশের অনেক স্বাস্থ্য সেবা আছে মডেল হিসেবে আছে আমাদের দেশের জার্মান সরকার এটাকে উত্তম মানে সবচেয়ে বেস্ট পন্থী হিসেবে বলেছেন এবং আহ আপনারা জানেন দুই হাজার তেরোতে ল্যান্ডসেড পত্রিকায় ছয়টি সিরিজে বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রশংসা আপনারা দেখেছেন দুই হাজার তেরোতে লন্ডন স্কুল অফ টপিক্যাল মেডিসিন হাইজিং গুড হেলথ এট লো কস্ট টেক পেস্তক বের হইছে সেখানে বাংলাদেশের স্বাস্থ্যসভা স্বল্প মূল্যে যে স্বাস্থ্য অনেক দেশের রাষ্ট্রনায়কও কিন্তু আমাদের দেশ থেকে পাস করা আ পাশ করা আমাদের দেশে এই যে বোটানের প্রধানমন্ত্রী এসেছেন বোটানের প্রধানমন্ত্রী বোটানের পররাষ্ট্র মন্ত্রী

কিন্তু তা বলে ডাক্তারের উপর হামলা হচ্ছে সিস্টার উপর হামলা হচ্ছে এই যে নিরাপত্তার ব্যাপারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের চিকিৎসক সমাজ যারা স্বাস্থ্য সার্ভিস দিয়ে থাকে এটা একটা নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি মনে করি বর্তমান সরকার এটা যথাযথভাবে দেখবে ব্যবস্থা নেবে কিছুদিন আগেও আপনারা দেখেছেন কয়েকটা জায়গায় হামলা হয়েছে ডাক্তারদের উপর কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে হামলা হয়েছে আমরা মনে করি সরকারের কাছে আমরাও চিকিৎসক সমাজের প্রতিনিধি হিসাবে এবং সংগঠন করি আমরা যারা তারা আমরা বলেছি যে দ্রুত একটি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নিরাপত্তা আইনের দরকার এবং সরকার একটা স্বাস্থ্য সেবা আইন নিয়ে কাজও করছে তা আমরা আশা করি এই স্বাস্থ্য সেবা আইনটা যদি দ্রুত সংসদে পাশ হয় তাহলে আমাদের দেশের এই সমস্ত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে যাবে আর মানুষকে বুঝতে হবে যে মানে কোন ডাক্তারই ইচ্ছাকৃত করে না জনগণকে বুঝতে হবে যারা আসে হাসপাতালে আসে চিকিৎসকদের কাছে অনেক মরণ মরণ আসে

অয়েল এবং চিকিৎসক সংকট আছে আপনারা জানেন কিছুদিনের মধ্যে আবার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ হবে দশ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া আছে এই চিকিৎসক নিয়োগ হলে কয়েকদিন আগে আর তিনশো ডাক্তার নিয়োগ হয়েছে এই চিকিৎসক নিয়োগ হলে উপজেলার প্রান্তিক পর্যায়ে যে গ্যাপটা আছে এটা ফেল হয়ে যাবে চিকিৎসকরা থাকে না এখন আর সেরকম চিকিৎসকরা থাকে কিন্তু চিকিৎসক সংখ্যাই কম মানে রেশিও যদি আমরা করি যে পেশেন্ট আর আর এর চিকিৎসকের রেশিও অনেক ডিফারেন্স আছে তারপরে আমি মনে করি প্রতি বছর 10000 চিকিৎসক বের হচ্ছে বের হচ্ছে এখন বের হচ্ছে দ্রুত আগাচ্ছে সেরকম ওরকম সমস্যা আমাদের দেশে এখন নাই আমরা মনে করি যে এখন যে চিকিৎসকদের সংখ্যা আছে যদি তাদের চিকিৎসা সেবার ফ্যাসিলিটিটা সরকার

জনগণের সাথে চিকিৎসকদের আরো সম্পর্কের উন্নতি হবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন আপনি দর্শকদের অনেক কথা শুনিয়েছেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চ্যালেঞ্জ সম্পর্কে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন দেখা হবে আগামী পর্বে একই দিনে একই সময় সে পর্যন্ত আপনারা সুস্থ সুন্দর থাকবেন এটাই আমাদের প্রত্যাশা এবং সবার জন্য রইল অনেক অনেক শুভ নববর্ষ